এই রকম আরো নতুন নতুন গজল ও ওয়াজ প্রতিদিন পাওয়ার জন্য অ্যানিবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভাই জোরে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাকে অনুরোধ করছি কি সেটা ভালো করে শুনুন, আপনার যদি আল্লাহ 100 বছর হায়াত দেয়, কত বছর বললাম? 99 বছর যদি আপনি শয়তানের কাছে থাকেন, থাকলো কত বছর? 1 বছর 12 মাসে হয়, 11 মাসে শয়তানের কাছে থাকলো, ক মাস? 1 মাস 30 দিনে হয়, 29 দিন শয়তানের কাছে থাকলো, কদিন? 1 দিন 24 ঘন্টায় হয়, 23 ঘন্টা শয়তানের কাছে থাকলো, কদিন? 1 ঘন্টা। নবী আমার বলেন, তোমার জীবনের আর 1 ঘন্টা সময় বাকি আছে, বান্দা তখনই যদি মনে পড়ে যায়, পরবার দেখে আলাম আমি নিজের নাফসের উপরে অত্যাচার করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়ে আমি বরবাদ হয়ে গেছি, মাওলা এখন মনে পড়ে গেছে, আল্লাহ আমি তওবাত নাসুহা করে নিলাম, অঙ্গীকারে আবদ্ধ হয়ে গেলাম, আর জীবনে কোনো পাপের কাজ করব না, মাওলা গো তুমি আমাকে ক্ষমা করে দাও। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমার আল্লাহ এত দয়ালু, এত দরদী বান্দারে, তুমি একবার যদি তওবা করো, তোমার একবারকার তওবাকে কবুল করে নিয়ে 100 বছরের পাপকে আল্লাহ মাফ করে দেবে। জীবনেও করব না এই বলে একবার অন্তত পক্ষে আজকে যত লোক বসে আছি সবাই হাত তুলে একবার দেখাতে পারবো, ইনশাল্লাহ আল্লাহকে দেখাতে পারবো, যদি দেখাই তো সবাই মিলে হাত তুলে জি। আচ্ছা আলহামদুলিল্লাহ, সবাই যখন হাত তুলেছেন, আমি মাঝখানে দেখছি কিছু লোক হাত তুলে নিলাম, তারা বলছে আমরা বড় চাল, আমাদের হাত না তুললে মৌলবি দেখতে পাবে না, মৌলবি দেখতে পাবে না। শোনো, আমি সব জায়গায় একটা কথা বলি, কি সবাই বলে আমায় ভালো, আমি দামি কি মনন্তর কাদের সাথে দেখছ, সবাই বলে আমায় ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি, আলোতে যা ধরে নির্জনেতে, আলোতে যা ধরে নির্জনেতে, কোথা কি করেছি আমি সব জানে সে, তাহারি চোখে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। জোরে বলুন, আল্লাহর কাছে কি করে ফাঁকি দেবা বাবা, সেই জন্য কেউ হাত তুলছে কেউ তুলছে না, ওরা আজকে তোবা করলে কাজ যদি না করতে পারি মনে মনে ভাবছে। আরে বিয়াদব মুসলমান, একবার বলুন আমি আর জীবনে কোনো পাপ করবো না ইনশাল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, কাল থেকে নামাজি নামাজি হয়ে যাবো। জোরে বলুন ইনশাল্লাহ, একবার মোহাম্মদের সাথে সকলে মিলে জোরে ইনশাল্লাহ বলে হাত তুলি, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে বলুন আল্লাহু আমিন, জোরে বলুন আল্লাহু আমিন। আজ আপনাকে বলি, অসম্ভবকে সম্ভব পরিণত করতে পারে কে? জোরে বলুন কে? ইউনুস আলাইহিস সালামকে মাছে কিনে খেয়ে দিয়েছিল, কি বলি তো ভাই, গোটা ইউনুস মাছের পেটে, তখন ইউনুস আলাইহিস সালাম ভাবছে এবার তো আমার ছাড়া, এবার তো কাজ শেষ, ও তো খাদ্য হিসাব আমাকে খেয়েছে, তা তুমি হজম। কিন্তু সুফিয়ানে কেরামরা বলছে, সুফিয়ায় কেরামগণ বলছে যে ওই মাছটি যখন সমুদ্রের নিচের দিকে চলে যায়, তো শামুকের ভূগুলিতে শ্যাওলাতে যত যা আছে সবের ভেতর থেকে একটা আওয়াজ আসছে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে শুয়ে চিন্তা করছে, আর তো আমার বাঁচার রাস্তা নাই, যদি বাঁচাতে পারে তো ওই আল্লাহ বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুরু করে দিলেন, আপনারা শোনেননি সেই হযরত সেই নজরুল ইসলামের গজল,
আল্লাহ আল্লাহ তুমি জাল্লা জালালাহু শেষ করা তো যাই না আগে তোমার গুণগান। তুমি ইউনুস নবীকে দেখো, ইউনুস নবীকে খেলো মাছে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইয়াসমে আজম দিয়া, দমে দমে তে হরদম পড়ে সে ইয়াসমে আজম, মাছের পেট হতে তারে দিলে পরিত্রাণ, শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান। যেমন শুরু হয়ে গেছে বাবা বাঁচে বা ছটপট করতে লেগেছে, কেন আপনি সালকে এত জলসা শুনতে এসেছেন, আসার পরে সালকাতে বিখ্যাত খাবার পেয়েছেন, কি কি খাবার বলছে, যতটা না আসবে তাও মেনেছেন এই পর্যন্ত, শুনতে শুনতে বাড়ি গেছেন আর হজম হচ্ছে না বা, এবং হজম যদি না হয় চলে বলুন শান্তি আর না শান্তি, চলে বলুন নাচের পেটে গোটা ইংলিশকে নিয়েছে, আর যেমন জিকির শুরু হয়ে গেছে বাবা আরো হজম হচ্ছে না, মাঝে বা ছটপট লটপট, কি করবো কি করবো, একদিন নয় দুদিন নয় তিন দিন নয় চল্লিশ দিন মাছের পেটে বা মা ছটপট করছে। আল্লাহ বলে এই মাছ তুই যদি বাঁচতে চাস নিচে থেকে ওপরে উঠে ওই বানর চলে গিয়ে বমি করে দে, তাহলে তো বাঁচবি তো। আচ্ছা চলে বলুন আল্লাহ তো শুধু বললেই পাচ্ছেন, এই মাছ শুধু কি বাঁধবি তো ভূমি করে দেয়, তাহলে পানির মাঝখানে ভূমি করতে তাহলে কি হচ্ছে বুঝার কাছে, কিন্তু আল্লাহ বলছে এই মাছ পানির উপরে ওঠ, কিনারাতে যা বালুর চরে গিয়ে ভূমি করে দেয়, বালির চরে ডেঙ্গাতে ভূমি কর, ডেঙ্গাতে ভূমি করলে বাঁচবে, ধরে বলুন কারি সারা, ধরে বলুন কারি সারা, এবার যেমন ডেঙ্গাতে এসেছে মাল এইবার মায়ের পেটে যখন বাচ্চা আসে সেদিন যদি বাইরে আসে আর সূর্যের তাপ লাগলে কোনো সহ্য করতে পারবে, পাচ্ছে না পাচ্ছে না, আল্লাহর ইচ্ছা তফসিরের মধ্যে এসেছে, কোন তফসির এসছে ভেন্ডি গাছ, আবার কোন তফসির এসে নানা কদু গাছ, হ্যাঁ এবার কদু গাছের চাপ হয়েছে বা আর অমনি আরামে থাকছে, আরামে থাকছে তো, এবার যখন সূর্যের তাপটা সহ্য করার মতো ক্ষমতা এসেছে তখন দেখছে হঠাৎ করে কদু গাছটা শুকিয়ে মরে যাচ্ছে আর কিছু পাতা শুকিয়ে গিয়ে ফাঁক হয়ে গেল আর সূর্যের তাপটা সুতরা যে গায়ে যাচ্ছে, কে রে এত কষ্ট আমাকে দিলে, হ্যাঁ তাহলে গাছের নিচে নিচে পোকা লেগেছে, দেখি শিকড়টাকে নিজে মাটি সরিয়ে সরিয়ে দিচ্ছে, হ্যাঁ শিকড়ে বাবা একটা পোকা এদিক থেকে ওদিকে ফুটে ফুটে দিয়েছে, ওই তো বদমাইশের জন্য আমার আরামের ব্যাঘাত তোকে আমি কেন, আজ তোমার একটু আরামের ব্যাঘাত ঘটেছে তার জন্য পোকা মারতে রেডি হয়ে গেছে, তোমাকে বল তুমি আমার কাছে বদদোয়া করেছো তোমার কওমের জন্য, বললে আল্লাহ এদেরকে তুমি ধ্বংস বরবাদ করে দাও, আমি তোমার বদদোয়া কবুল করে দিলাম, কিন্তু তুমি যখন দেশ ছেড়ে পালিয়ে আসবে আমার অনুমতি নিয়ে এসেছিলে কেন বলো, তাহলে তোমার দোয়া যে কবুল হয়ে গেল তাহলে এবার ওই বান্দারা যে মরবে আমার বাবা তো আসছে, তারা তো হন্যে হয়ে তোমাকে খুঁজেছে, কিছুতেই খুঁজে যখন পাইনি তখন তারা নিজে নিজে যে ভাষা জানে সেই ভাষাতেই তোবা করে কবুল করেছি, আমি তাদের তোবা করে নিয়েছে আর ওই তোবা আমি কবুল করে নিয়েছি, আর তারা বেঁচে আছে আর তুমি পালিয়ে এসে তো এই সাদাটা ভুগলে তুমি, বলো বলো মুসলমান একজন নবী যদি সামান্য ভুল করে তাকে যদি মাছের পেটে যেতে হয় চল্লিশ দিন থাকতে হয় তাকে যদি টেকের করে আবার বাঁচতে হয়, মুসলমানের বাচ্চা আমরা সকলে বলি বাবজি, আমরা বলি আমি মুসলমান, আমরা বলি আমি মুসলমান, ও বলে আমি মুসলমান, সে বলে আমি মুসলমান, কিন্তু মুসলমানের ঘরে কোরআন আছে কিন্তু সেই কোরআনটা পাড়তে গিয়ে দেখছি রমজান মাসে কি এই তোলা থেকে পর্যন্ত একবার ফুটাতে ফুটো করে দিয়েছে, কেন দিল বাবজি বলো কেন,
কোরআন আমরা জীবনে পড়িনি বা এই জন্য তো কবি বলেছে কি মসজিদ কাঙ্গাল বড় মুসল্লি নাই ঘরে, মসজিদ কাঙ্গাল বড় মুসল্লি নাই ঘরে, কোরআন কাঙ্গাল বড় কেউ নাই পড়ে, মসজিদ এত বড় কাঙ্গাল মুসল্লি নাই, কোরআন এত বড় কাঙ্গাল পড়লে বাবা নাই রে বাবা, কোরআন পড়ে কবে মসজিদ ভর্তি হয় কবে, যেদিন আসে রমজান মাস, নাকি বলেন আবার রমজান মাসে যারা পারমানেন্ট মুসল্লি তারা জায়গা পাবে না, বা নকল মুসল্লিরা একবারে সোনা কাজল চোখে দিয়ে ঈদের 15 দিন আগে থেকে হাট বাজারে ভেবে দেখবেন যে আমি মুর্শিদাবাদ বা বিল্ডারের হাট বিখ্যাত হয়, এখন আবার কাপড়ের হাট হতে লেগেছে, তো দোকানদাররা হাই হাই করছে কেন, কাপড়ের হাটটা এত বিখ্যাত হাট হয়েছে আপনাকে নিতে হবে পাইকারি, মানে কি 3টে নয় 6টা নয় 12টা যদি নিতে পারেন তাহলে দোকানে যে কাপড়টা দাম 500 টাকা ওই কাপড়টা কিনবেন আপনি 250 টাকা 200 টাকা, কত সস্তা, একটা ব্লাউজ আপনি কিনবেন দোকানে গিয়ে 50 টাকায় আর ওদের কাছে কিনবেন মাত্র 12-13 টাকা, হ্যাঁ এই দেখেন এই ভিড়, সুভান কি ফেসা, এই গত রমজান মাসে সব থেকে বড় দোকান বেলডাঙ্গার লাবণী ভাবছি 10টা বেশি কর্মচারী লাগিয়ে ঢুকতে পারছে না, আবার কারা একটা কেমন গার্জেন সাথে আছে আর সব বাড়ির একবারে নিউ মডার্ন মার্কা বৌগুলা, মডার্ন মার্কা বৌরা দিচ্ছে না, স্বামী যদি কাপড় পছন্দ করছে আসে দোকানে হাজার মানুষের সামনে চোখ দেখা নাই কে নিজের গিয়ে, আর এইটাই আমরা বলছি তাকওয়া, বাসে যদি একটা বোরকা বালি নিয়ে উঠেছে না তো তামাম মেয়েরা কোন গামারি এত গরমে গরম লাগে না মনে করছে কোন জানোয়ার ছিল, ও মডার মুসলমান তুমি মনে করো না সূচে ধাগা দেওয়ার নামটাই জেনা, এটা মনে করো না, জেনা চোখে জেনা মুখে জেনা হাতে জেনা অঙ্গ প্রত্যঙ্গে তুমি বাঁচতে পারবা, তোমার উপরে পালা কত আসবে তো কারো উপরে আসবে, সেই জন্য আমার অনুরোধ মুসলমান বিবিকে কায়দায় দেখ নিজে কায়দায় চলবো, বাড়িকে মসজিদ বানাবো আর পাড়ার মসজিদে আমি আসবে তবেই হবে আল্লাহর রহমত আসবে, নচেত না, জোরে সোরে মহব্বতে বলি যত লোক বসে আছে এখান থেকে একবার সবাই মিলে হাত উঠিয়ে বলি যা ভুল করেছি করেছি, আজকে থেকে আমরা নিয়ত করছি আমরা জীবনে কোরআন হাদিসের বিপরীত কাজে আমরা যাব না, আমার কাজ হলো তুই জানেন আমার কাজ, আমি আল্লাহকে বলবো আল্লাহ আমাকে যতটুকু বুদ্ধি দিয়েছ ততটুকু বুদ্ধি দিয়ে আমি তোমার বান্দাদেরকে তোমার এবাদি বান্দা করানোর জন্য হাতকে উঠে নেই আল্লাহ গো, এখন আমি দোয়া করি ওই হাতগুলোকে তুমি কবুল করে নাও, জোরে বলে আমি ভাই গো কেউ নাই আমাদের, যদি কেউ থাকে তো কে আছে, জোরে বলে কে আছে, মুসলমান আমাদের সব সময় উচিত হবে আমরা একত্রিত অবস্থায় আল্লাহর কাছে যাবো, মা আল্লাহর কাছে যাবো, আল্লাহর কাছে না গেলে নিজের আত্মশুদ্ধি না করলে তখন পর্যন্ত আমার আল্লাহর মালিক আল্লাহর মদত আসবে না আল্লাহর সাহায্য আসবে না, আমি অনুরোধের সঙ্গে আপনাকে বলি একজন বিশেষ বুজুর্গ নাম করে বিশেষ বুজুর্গ কি শুনেন ভালো করে শুনে দেন, একজন বাদশাহ তার মনে মনে অনুতাপ অনুশোচনা এসেছে আমার তো বয়স হয়েছে তাহলে আমি কোনো যোগ্য পীর সাহেব পেলে তার হাতে মুড়ি দরকার, এবার পীরকে খবর দেওয়া হলো একটা বিখ্যাত পীর এলেন, সে পীর কে ভালো করে শোনেন ডাক দিলেন তো বাদশাহ ডাক দিয়েছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ
উনি বলছেন তাহলে উনি এলেন তো বলছে হুজুর আমি একটু আপনার হাতে পায়ে ধরতে চাই, আমার জীবনের পরিবর্তন আসুক। তো বলে হ্যাঁ বাবা পরিবর্তন আসবে, কিন্তু তোমাকে একটা কথা বলি, আমি মরির ওই সময় করব, আগে তোমাকে একটু টেস্ট করব। টেস্ট কিরকম টেস্ট? তো বলে তুমি বলো আমাকে পীর বলে তুমি বিশ্বাস করছো তো, আমাকে পীর বলে তুমি বিশ্বাস করেছো তো? বলে জি হ্যাঁ। তো যদি বিশ্বাস করো তাহলে তুমি মুরিদ হওয়ার আগে তোমাকে একটা অজিফা দিই। অজিফা কি? অজিফা বলে একটা জিনিস, মরণকে তুমি প্রতিদিন 20 বার করে স্মরণ করো। তো 20 বার? তো বলে হ্যাঁ। খুব ভালো করে শোনেন, 20 বার করে স্মরণ করো তাহলে তোমার জীবনের পরিবর্তন আসবে। তারপরে 40 দিন পরে এসে তখন তোমাকে আমি বাইরে এই কথা বলে দিয়ে চলে গেলেন। খুব ভালো করে শোনো মুসলমান রাইবা, কি তো এইবার বাদশা চিন্তা করলো কি মরণকে স্মরণ করতে হবে বলেছে 20 বার করে। বাদশা একটা তসবি কিনেছে, তসবি নিয়ে প্রতিদিন 5 বার তো নামাজ পড়ে আর বলে মরণ মনে মনে ভাবছে যে হুজুর যত বলে মাওলানারা বলে 40-এর একটা গুরুত্ব আছে, তাহলে দেখি যদি 40 বার করে স্মরণ করি। এবার 40 বার করে অতিফা করছে কি মরণ 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 মরণ, আরো 20 দিন করলো কি 40 বার করেও হলো না। তখন বলছে না তসবি দানাতে 100 দানাচ্ছে, আমি 100 বার করেই করবো বাকি 20 দিন। এইবার বাকি 20 দিন করলো ওই মরণ মরণ 100 বার করেছে। তো 40 যখন পূর্ণ হয়ে গেছে না বাদশার মেজাজ গরম, কেন সবাই এমন ধোকাবাজ হয়ে আসুক আমার কাছে তারপর দেখাচ্ছে না। এবার বিশ্বের 40 দিন পরে চলে এসেছে, যেমন এসেছে বলছে সালাম আলাইকুম বাদশা, ওয়ালাইকুম সালাম, আসেন বসেন। বসেছে বলে আপনি কেমন পীর, কিসের পীর হে? বলে কেন আপনি বললেন 20 বার করে মরণকে স্মরণ করেন আপনার জীবনের পরিবর্তন আসবে, আমি 20 বার তো দূরের কথা 100 বার করে করেছি তাও আমার কিছু পরিবর্তন হলো না, কেন? ধোকা দেবার জায়গা পাননি পীর সাহেব। বলছে ধোকা নয়, আপনি মরণকে স্মরণ করেছেন তো, হ্যাঁ এই দেখেন তো অসুবি 5 বার তো নামাজ পড়েছি আর বসে নিরালাতে মরণ 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 মরণকে স্মরণ করেছি। তা বলে তবে একটা কথা জিজ্ঞেস করি, আমাকে আমার পীর সাহেব বলে বিশ্বাস করেছেন তো? বিশ্বাস যদি না করো 40 দিনে কাজ ভালো করো। দেখেন বলে হ্যাঁ আমি আপনাকে 3 দিনে আপনার জীবনের পরিবর্তন এনে দেব ইনশাআল্লাহ, কিন্তু আমার কথাটা মানতে হবে। হ্যাঁ মানব, 3 দিনে যদি পরিবর্তন না আনতে পেরেছেন বিশ্বাসে তাহলে আমিও বাদশাকে হাল হবে বুঝলেন, ঠিক আছে? তো বলছে তাহলে আমি যাবো না মানবেন? হ্যাঁ মানব। এই জনগণ সবাই বল, সবার সামনে বলতে মানবে, মানে তো হ্যাঁ 3 দিনকার মতো আপনার বাদশাহীটা আমাকে, আমি 3 দিন বাদশাহ হব আর আপনি 3 দিন প্রজা হবে, যদি পারেন তো বলুন। এ মনে মনে ভাবছে হাই রে আল্লাহ কি করতে এসব রাজ্য জাগিয়ে দেবে নাকি, বুঝো দুশ্চিন্ত হয়তো দিন না দেখো 3 দিনে বুঝতে পারবে তো, হ্যাঁ মাথার তাজটা তুলে নিয়ে পীর সাহেবের মাথায় বসিয়ে দিয়েছে, দিয়ে বলছে এই জনগণ আজকে থেকে 3 দিন পর্যন্ত পীর সাহেব গোটা রাজ্যের বাদশা। পীর সাহেবকে বলেন এই তোমরা আমাকে সবাই বাদশা বলে মানছ তো? বলে হ্যাঁ। 3 দিন পর্যন্ত যে হুকুম করবো মানবো তো? বলে হ্যাঁ। তাহলে শোনো কি, যে বাদশা ছিল এক্ষুনি এর মাথায় দড়ি দিয়ে টেনে নিয়ে যেয়ে জেলখানায় ভরে দাও, একবারে মাথায় দড়ি দিয়ে টেনে জেলখানায় ভরে দাও।
ভোর কিছু নেই এই এসে তো হ্যাঁ এই আলাপ দাও কি বলে দাও আগামী পরশু দিন বেলা 3:30 সময় ফাঁসির ওয়াড়া উপায় নাই খাল কেটে কুমির আপনি এনেছেন কি ব্যাপার তুই 3:30 সময় ফাঁসি হবে আগামী পরশু দিন বাবাজি আর কেউ খাওয়া দাওয়া নাই সব বন্ধ যখন 3:00 বাজলে বলে এখানে এসেছে বাদশা কিসের জন্য ডেকেছি বুঝতে পারছেন কিসের জন্য কটায় 3:30 3:20 হয়েছে ফাঁসির কাছে নিয়ে যাও নিয়ে গেল জামা কাপড় খুলে দাও ফাঁসির পোশাক পরিয়ে দাও পরিয়ে দিল আর ক মিনিট টাইম আছে 3 মিনিট বাদশা রেডি হও ফাঁসি নামাও ফাঁসি নামিয়েছে মাথার কাছে ক মিনিট আর 1 মিনিট বাদশা এদিকে এসো বস তোমাকে বলেছিলাম 20 বার করে মরণকে স্মরণ করো তুমি বলছো 100 বার করে পড়েছে তাও জীবনের পরিবর্তন আসেনি আর এই 3 দিনে তোমার চোখটা 3 ইঞ্চি নিচে গেল কি করে এই 3 দিনে এত খাবার পছন্দ হইলো কি করে তোমার কাছে তোমার শরীরের রওনা কোথায় গেল আমি তোমাকে বলেছিলাম মরণকে স্মরণ জেলখানাতে যখন করেছ ওই রকম স্মরণ করার কথা বলে গিয়েছিলাম তোমার লাজ্জার দরকারও নাই এই না তোমার সঙ্গে ওয়াদা করেছি 3 দিন বাদশা তো তোমাকে বুঝাবার জন্য 3 দিনকার বাদশাহী এই তোমার বাদশাহী তুমি দাও বাদশা বলতে হুজুর আপনার পা ধরছে আমিও বাদশাহী চাই চললাম জন্ম মরণকে স্মরণ করে না ভাবছি তোরে বলুন আল্লাহ যদি ইচ্ছা করে আমি বেঁচে আছি এখন বসে আছি যদি আল্লাহ মনে করে এদেরকে কাউকে বাড়ি যেতে দেব না পারবে কিনা পারবে কিনা জলবল পারবে কিনা আমরা সবাই আল্লাহর কাছে সেরেন্ডার হব সবাই হব সেরেন্ডার জোরে বলুন আজকে থেকে আমরা আর কোন পাপ করব না ইনশাআল্লাহ সবাই মিলে জোরে বলুন ইনশাআল্লাহ কবুল করুন জোরে আল্লাহ আমি জোরে বলুন আমার জান দিয়েছেন কে জানকে বাঁচানোর জন্য মাল দিয়েছেন কে জান আর মালের মালিক কে সঠিক উত্তর হয়েছে তবে এবার আপনাকে আমি একটি কথা বলতে চাই আমরা সকলে মিলে কোরআনকে মানি তো কি গো কোরআন মানি সবাই মিলে বলছেন এইবার আমি এইবার বলবো কোরআন কারা মানছেন এবার হাত তোলেন আমি যখন নারা লাগাবো নারায় তকবীর বলবো আর সবাই আল্লাহু আকবার বলে হাত তোলা দেবেন যে আমরা কোরআন মানি একবার জোরে সোরে বলি তো হাত তুলে নিয়ে জোরে বলি রে রে হাত তুলে তো সবাই কোরআন মানি তাহলে মানা আলাদা জিনিস জানলে বলা না মানতে পারে কিন্তু মানলে বলা মানা বলেছি তো সবাই বলছেন মানি তাহলে মানবো মানি সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলে দিলেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ও মুসলমান তোমার জান আমার ছিল আমি তোমাকে দিয়েছি পেয়েছো মাল আমার ছিল আমি তোমাকে দিয়েছি পেয়েছো তোমার জানের মালিক মালের মালিক আল্লাহ তো সেই জন্য জান মাল কিসের জন্য দিয়েছি তা কি তুমি জানো বান্দারে তোমার জান যেন জাহান্নামের রাস্তায় খরচ না হয় তোমার মাল যেন জাহান্নামের রাস্তায় খরচ না
না হয় তোমার জান আর মাল দিয়েছি জান্নাতের জন্য। সকলে মিলে একবার উত্তর দেন, আমাকে সবাই মিলে উচ্চ আওয়াজে বলুন, আমার জান আমার মাল কোরআন মিলে আমি জান্নাতের কাজে ব্যয় করব। জোরে বলি ইনশাআল্লাহ, আবার মহব্বতে বলি ইনশাআল্লাহ। আমরা যারা ইনশাআল্লাহ বলেছি মুসলমান, একটা কথা ভালো করে শুনেলেন, পিয়ারা নবী ডেকে বলেছেন, ওয়াদা খেলাফ করলে ওয়ালাকে আল্লাহ পছন্দ করে না। আমি তাদেরকে বলবো এই সংস্থা মাদ্রাসাতে কোরআন জিন্দা হবে, তাই এই কোরআনের জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। বাদ ইসলামের পাঁচটি খুঁটি দুশ্মন লেগে গেছে খুঁটির পিছনে পিছনে, এদেরকে শেষ করে দেবে। পশ্চিম আকাশে কারণের উঠেতে পারছি না, জানি কখন পশ্চিম বাংলায় এসে যাবে। তার আগে আগে আমরা কোরআনকে বাঁচাবার জন্য সবাই রেডি হয়ে যেয়ে আমি পাঁচজন লোককে বলবো, পাঁচটা ইসলামের খুঁটির পিছনে পাঁচজন দাঁড়িয়ে যাই, জোরে সোরে বলি, আমাদের জান নিয়ে এসেছি, মাল আমাদের কাছে আছে আবার না থাকতেও পারে, সেই জন্য জান গোপন আছে। আমি একবার নারায় চলতে বলবো, সবাই আল্লাহ আকবার বলে পাঁচটা খুঁটিতে পাঁচজন দাঁড়িয়ে যেয়ে বলবো যে ইনশাআল্লাহ পাঁচ খুঁটিতে আমরা কুড়ি কুড়ি হাজার করে পাঁচ কুড়ি পাঁচ জোড়ায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। একবার জোরে সোরে মহব্বতের সাথে নারা লাগানোর পরে কে কে হাত তুলছেন আমি দেখবো, বাবা আজকে যে হাত তুলবে ওদের কসম সে হাত আজকে কবুল কবুল কবুল। জোরে বলি কুড়ি হাজার টাকার দাতা একটা করে বলুন ইনশাআল্লাহ পাঁচজন, একটা চট করে বলে দিই, এত বড় মজলিসে সার্বক্ষণের সাথে কোরআনকে বাঁচাবো কুড়িকে হাজার টাকা দিয়ে, দেখি কে বললেন জানের মালিক আল্লাহ মালের মালিক আল্লাহ, আবার বললেন আমি কোরআনকে মেনে আমার মাল আমার জান জান্নাতের জন্য খরচ করব। তো আসুন একটা কে আছে আমি ধরে দিই, কোন হাত উঠছে প্রথম নম্বর আমি দেখবো বাবদি, একটা কুড়ি হাজার টাকা, আজকে যা আছে একশো পাঁচশো এক হাজার দু হাজার তাই দেব, দিয়ে বললো আস্তে আস্তে দিয়ে দেবো সামনে, এমন বললে বলা একটা লোক দেখা এত বড় মানুষের ভেতরে যদি একটা দেখতে পাই তাহলে আমি জানবো অন্তত পক্ষে একজনেরও ইমান সম্পর্কে বুঝে এসেছে, কোরআন সম্পর্কে বুঝে এসেছে, দিন সম্পর্কে বুঝে এসেছে, ওই একটা লোক বলুন সামনে সামনে ডানে বামে উপরে নিচে কোন দিকে কে আছেন, ওই একজন হাতকে তুলে দিয়ে বলুন যে আমি সারা বছরে আস্তে আস্তে সালখা আমাদের সাথে কোরআন বাঁচানোর জন্য কুড়িটি হাজার টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। কে আছো বা ওই একটা মনে, আজকে প্রথম নম্বর যার হাত উঠবে সে এত বড় ভাগ্যবান, এত বড় ভাগ্যবান, শেষ পর্যন্ত যত মানুষে দেবে সমস্ত মানুষে যত স্বভাব খামাবে এই প্রথম কথা হাত উঠানো বলা একাই কত পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওই একটা বলে কে আছো ভাবছি, ডানে বামে সামনে পিছনে মাদ্রাসা কমিটি এদিকে ওদিকে কারা আছেন, একজন বলতে এত বড় দিনই মজলিসে এত বড় দিনই মজমা সম্মানকে বাঁচাবে কে, দেখি আজকে কোরআনের সম্মান এই জান্নাতি মজলিসের সম্মান কে রক্ষা করবে, একটা লোক বলুন বলুন কে আছে বলুন, নাই একটাও নাই বলো একজনে বলো একটা নাই হলো, এত বড় লোক বসে আছি একটা লোক কুড়ি হাজার টাকার কথা নাই, অভাগ ব্যাপার মুর্শিদাবাদের মাটিতে গতকাল এক থেকে দেড়শো লোক বসে আছে মাদ্রাসা তৈরি করবে, তার দেড়শো লোকের ভেতরে যেমন শুরু করলাম সুবহানাল্লাহ পঞ্চাশ হাজার এক লাখ দেড়শো টাকা, আর বীরভূম জেলার মানুষ এত টাকার প্রতি মহব্বত কোরআনের প্রতি না
স্বভাবজি কোরআন আমার কবিতার টুকরা এটা কেউ বলতে পারলাম না, একটা লোকের হিম্মত হলো না এই প্রতিবেশে যে অন্তত পক্ষে কোরআনের সম্মানে আমি হাতকে তুলে বলি যে সারা বছরে আমি আস্তে আস্তে কুড়ি হাজার টাকা দিয়ে দেব। একটা মানুষের উপরে নিচের সবার ভেতর থেকে একজন জি এই লাইটটা কে দিয়েছে ওখানে কি জানি, এই লাইটটার কারণে কিছু দেখতে পেয়েছিলাম জি ভাই বলুন চট করে যদি তা না হয় দেখো কোথায় আছে ওটা কেটে দাও, হ্যাঁ বাস এত হয়ে গেল দেখো সবাইকে দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাকে, হ্যাঁ সবাই দেখছে সুবহানাল্লাহ। ভাই আমার দরদি একটা মানুষ এত লোকের ভেতর থেকে কুড়ি হাজার টাকা সারা বছরে নাই, যদি না থাকে আমি আপনাদের কাছে শেষ অনুরোধ কি কমসে কম কুড়ি হাজার লোক বলেছে তো দুটো লোকে মিলে বলবে দুটো লোকে দশ দশ হাজার হাজি আব্দুর রশিদ সাহেব কি নাম ভাই নামটা কি ওই লোকটা দেখেন হাজি আব্দুর রশিদ সাহেব না ওই যাবেন এই ছেলেকে চলে এসো হাজি আব্দুর রশিদ সাহেব হাজি আব্দুর রশিদ সাহেব নগদ দশ হাজার আল্লাহ কবুল করো কি নাম তোমার সাত হাজার শেখ আলাউদ্দিন খন্ডগ্রাম শেখ আলাউদ্দিন খন্ডগ্রাম লেখো শেখ আলাউদ্দিন খন্ডগ্রাম দশ হাজার টাকা জোরে বলি নারায়ণ দরবির হাজি সাহেব প্রথম নম্বর খাতাতে হাজি সাহেবের নাম সুবহানাল্লাহ আজ এই খাতায় যার নাম আসবে কামিয়াব ইনশাআল্লাহ কেন কাবা শরীফকে হজরে আসওয়াদকে যে স্পর্শ করে এসেছে তার নামটা প্রথমে এসেছে আমি বলবো এদেরকে দুজন হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ তোমার পেয়ারা বান্দা হাজি সাহেব ছিল তার সঙ্গে লাইক করুন সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল anybus.in ইউটিউব চ্যানেল anybus.in